সবুজ আর নির্মল বায়ুর শহর হিসেবে বিশ্বজুড়ে পরিচিত রাজশাহী। গত চার বছরে নগরীর সবুজ বেড়েছে কয়েক গুণ, যা মুগ্ধ করছে বসবাস করা নাগরিকদের। পরিবেশ রক্ষায় রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছে সিটি কর্পোরেশন। এসে বাপ্পির ক্যামেরায় কাজী শাহেদের রিপোর্ট। রাস্তার মাঝে সবুজ সারি সারি গাছ, সে গাছে হরেক রকম ফুল। রাজশাহী নগরীর সড়কগুলোর এমন পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। পদ্মাপাড়ে নৈসর্গিক পরিবেশের আড্ডা টানে সব বয়সের মানুষকে। মেঘের সঙ্গে সূর্যের লুকোচুরি আর সবুজে হারিয়ে যাওয়া, এমন মেলবন্ধন ধরে রাখাই পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে 2021 সালের জাতীয় পরিবেশ পদক পাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। সার্বিক কর্মকাণ্ড এটার তত্ত্বাবধান করতে হয়েছে আমাকে এবং আমার কাউন্সিলরবৃন্দকে, আমার সিটি কর্পোরেশনের কর্মচারী, বিশেষ করে আমাদের শ্রমিক ভাইরা যারা কনজারভেন্সির কাজ করেন, ময়লা আবর্জনা পরিষ্কার করেন তারা, এবং নাগরিকদেরও সহযোগিতা এখন অনেকটাই পাই, তাদের মানে সচেতনতা বৃদ্ধি হয়েছে। রাজশাহীর সবুজ প্রকৃতি বলছে এ নগরী বসবাসের জন্য নিরাপদ, এমন পদক রাজশাহীর জন্য গৌরবের। এই সবুজ পাতার ভেতরে সুন্দর লাল হলুদ গোলাপি ফুল ফুটে আছে। আমরা নিশ্চিত হচ্ছি যে আমাদের চতুর্পাশের পরিবেশটা আরো বেশি আমাদের জন্য অনুকূল হচ্ছে। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সিটি কর্পোরেশনের উদ্যোগে জনসম্পৃক্ততা বাড়াতে হবে, থাকতে হবে নাগরিক অংশগ্রহণ। নগরবাসীর বোধোদয়ের মধ্যে যদি নিয়ে আসা যায় পরিবেশের যে ইতিবাচক দিকটা, তাহলে কিন্তু এই যে পরিবেশ পদক পাওয়াটা যেমন সহজ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে এই রাজশাহী নগরের যে ভারসাম্য এটি রক্ষা করা অনেক বেশি সহজ হবে। পরিবেশ রক্ষা করার জন্য শুধু সরকারিভাবে না বা সিটি কর্পোরেশন না বা মেয়র না, আমাদের নাগরিকদেরকে কিন্তু ভূমিকা রাখতে হবে। 2016 সালে রাজশাহী পরিবেশ দূষণ রোধে বিশ্বে প্রথম হয়েছিল। এছাড়া 2006, 2009 ও 2012 সালে দেশে বৃক্ষরোপণে প্রথম। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।